হ্যালো এভরিওয়ান, মুন সল্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হলো রবিবার, এখন বেজে গেছে 10:30। ও এত হাওয়া দিচ্ছে আর তার সাথে ওর রোদও উঠেছে, চোখগুলো বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। ছাদের দিকে গেলে পুরো চোখ বন্ধ হয়ে যাবে, মনে হবে আমি চোখ বন্ধ করেই কথা বলছি। আজকে তো খবরে বলছিল ঝড় হওয়ার সম্ভাবনা আছে, আর সেটারই পূর্বাভাস শুরুও হয়ে গেছে। সকাল থেকে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, এত গাছপালাগুলো নড়ছে চারিদিকে, এত সুন্দর লাগছে। আর সেই হাওয়াটা দেখার জন্য, মানে হাওয়াটা আর কি উপভোগ করার জন্য, আর এই গাছপালা নড়াগুলো দেখার জন্যই আমি ছাদে চলে এসেছি। যে ভাবলাম ছাদে এসে এই ছাদ থেকে ব্লগটা শুরু করি। তো সকালের চা জল খাওয়ার খাওয়া কমপ্লিট, মানে চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, মানে জল খাওয়ার। তো আজকে জল খাবারে এনেছি কচুরি, সবাই এখন আমরা কচুরি খাবো। এই হলো আজকের আমাদের জল খাওয়ার, ডাল পুরি আর তরকারি, তার সাথে একটা করে রসগোল্লা। এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়বো। আজকে আমাদের দুপুরের লাঞ্চে হবে কাচ্চি বিরিয়ানি, আর এই কাচ্চি বিরিয়ানিটা মা ফাটাফাটি বানায় রাইস কুকারে। এখানে এই সব জিনিসগুলো রাখা আছে। এইটা কি গো? ও চিনি, চিনি, এই যে তেজপাতা দিচ্ছি, তেজপাতা একটু বেশি করে দিতে হয়। ঘি আর তেল মিশিয়ে দিয়েছি, ঘি আর সাদা তেল দিলাম, আর এই গোটাগুলো দিয়ে দিচ্ছি, গোটা মশলা, এলাচ, লবঙ্গ, লবঙ্গ একটু বেশি, গোলমরিচ। আর ওই গুঁড়ো মশলাটা কি? এটা জায়ফল জৈত্রি গুঁড়ো, এটা বেরেস্তা লাস্টে ছড়িয়ে দিতে হবে। আর এখানে কেশর, জাফরান আছে, দুধে ভেজানো, আর মাংসটা ম্যারিনেট করে রাখা আছে টক দই, টক দই দিয়ে, আদা পেঁয়াজ সবকিছু দিয়ে রাখা আছে, আদা পেঁয়াজ রসুন দিয়ে টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে। বাসমতি রাইস দিয়ে এই যে এখানে বিছিয়ে দিলাম, একটু গরম হলে ঢালবো চালটা। সবার প্রথমে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আলুগুলো সেদ্ধ হয় ভালো করে। আর এটা খুবই সহজভাবে মা করে, তার জন্য আগে থেকে মাংসটাকে রান্না করে রাখারও দরকার পড়ে না। যেমন নর্মাল কাঁচা মাংস ম্যারিনেট করে রাখা, সেইটা চালটাকেও আগে ভাত করেও নিতে হয় না, সবকিছু একসাথে এটাতে কুক হয়ে যায়। মাংসগুলো দিয়ে দেওয়া হলো, লেয়ার লেয়ার করে প্রত্যেকটা জিনিস সাজিয়ে দেওয়া হবে, দিয়ে ইয়েটা বন্ধ করে, লিড বন্ধ করে ভাপে দিয়ে দেওয়া হবে। পাকি নুনটা উপরে, উপরটাই দিয়ে দিলাম, খানিকটা নুন মাংসের উপরে ছড়ানো। নুন একদম বেশি হবে না, বেশি হলে বিরিয়ানিতে খুব খারাপ লাগে, কম হলে ক্ষতি নেই, অল্প নুনে। ম্যারিনেট করার টাইমেও নুন দাওনি না? আর এই জায়ফল জৈত্রি গুঁড়োটা আমি বিরিয়ানি মশলা দিই না, আমি ঘরে এইগুলো দিয়েই করি হালকা করে। হ্যাঁ, বিরিয়ানির মশলাও দেওয়া হয় না, বা ওই কেওড়া জল, ওই সব আতু, কেওড়া জল, গোলাপ জল কিছুই দেওয়া হয় না। দুধে ভেজানো কেশরটা উপর থেকে দিয়ে দেওয়া হলো। বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয়, এর আগেও মা অনেকবার বানিয়েছে, আর এর আগেও আমি একবার ভিডিও করেছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। এটা কতক্ষণের জন্য মা বন্ধ থাকবে? হ্যাঁ হ্যাঁ, টাইমটা ঠিক জানি না, একটু দেখে নেবো, খুলে দেখবো, 10-15 মিনিটের মতো, হ্যাঁ বেশি না, 10 মিনিটে খুলে দেখবো, আর লাস্টে এই বেরেস্তা গুলো ছড়াবে। এখন ছড়াচ্ছি না, একটু কালো হয়ে গেল বেরেস্তা গুলো, হঠাৎ করে দেখি এর মধ্যে একটু নুন চিনি দিয়েছি, তো ওই জন্য একটু কালো হয়ে গেছে। এ তো একটু নুন চিনি দিতে হয় বিরিয়ানিতে, ঝাল বলতে শুধু ওই গোলমরিচ গুলো, গোলমরিচেরই টেস্টে, এগুলো লাস্টে ছড়িয়ে দেবো। আর একটু মনে, কি সুন্দর হাওয়া শুরু হয়েছে, হাওয়াটাকে আমরা সুন্দর বলছি ঠিকই, বাবা ঝড় আসলে যে কি হবে। ঝড় না আসে ভালো, যতক্ষণ নিম্নচাপ থাকছে ততক্ষণ ভালো, ঝড় এলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আজ রাত্রিরে একটা ঘূর্ণিঝড় আসার কথা হয়েছে, সেটার নাম সাইক্লোন রেমেন, রেমাল না রেমাল, 12টার সময় বোধ হয় এটা সুন্দরবনে ধাক্কা খাবে। পশ্চিমবঙ্গে এখন অনেক বড় বড় সাইক্লোন হয়,
2009 সালে হয়েছিল আয়লা, তারপরে 19 বুলবুল, 20 আমপান, তারপর 21 হলো যশ গিয়াস বলে অনেকে, আমপানে প্রচুর ক্ষতি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, আমি তখন গুজরাটে। হ্যাঁ, আমরা গুজরাটে ছিলাম। আমি বড় সাইক্লোন ওয়েস্ট বেঙ্গলে দেখেছি আয়লা 2009 সালে, তখন এখানেই ছিলাম আমি। আবার এবারে বলছে যেটা হবে সেটাও শুনছি বাংলাদেশেই চলে যাবে সাগরদ্বীপ দিয়ে, মানে উত্তর চব্বিশ পরগনা হয়, তো এখানে এফেক্ট তো পড়বেই, দেখছো আজকে ওয়েদারটা বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে, কি জোরে জোরে গাছপালাগুলো দিচ্ছে, গাছপালাগুলো নড়ছে, আর বৃষ্টিও তো কয়েক ফোঁটা ফোঁটা করে পড়ছে, জোরে আসছে না বৃষ্টি। কালকে প্রচুর সারাদিন বৃষ্টি হবে, সোমবার মঙ্গলবার হবে। একটু ছাদে ঘুরতে এসছি, এবার চান টান করবো, খাওয়া ইয়ানি হয়ে গেছে। এই যে খুব সুন্দর গন্ধও আসছে, দারুন টেস্টি টেস্টি। নিম্নচাপের বৃষ্টি শুরু, রিমেল ঘূর্ণিঝড় আসার জন্য এখন থেকেই নিম্নচাপ শুরু, আজ রাত্রির থেকে শুরু হবে ঝড়, এবং সোম মঙ্গল চলবে জোর বৃষ্টি। প্রচুর বাদলে পোকা উঠছে, আমরা প্লেটে নিয়ে বসে গেছি আমাদের দুপুরের আজকের স্পেশাল লাঞ্চ, হোমমেড বিরিয়ানি। হ্যাঁ, মা খুব ভালো করে বানায়, অন্যরকম একটু চিকেন করতে, তো তখনই ডিসাইড হলো যে বিরিয়ানি তাহলে হবে। হ্যাঁ, চিকেন করতে, নরমালি মাংস ঝোল আর ভাত হলে ওটা এখন খেতে খুব একটা ভালো লাগে না, তার বদলে এই যে বিরিয়ানিটা হয়ে গেছে এটা বেশ ভালো লাগবে খেতে। হ্যাঁ, আজকে সারাটা দিন ঝড়ঝড় করেই কাটলো। ঝড়ঝড় বলতে এখনো মেন চলছে বাইরে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি, মানে পুরো নিম্নচাপটাই শুরু হয়ে গেছে। আর মেন যে রিমাল ঝড়টা আছে ওটা এখন রাত 12টার সময় বলছে ল্যান্ডফল হবে, কিন্তু মেনলি ওটা বাংলাদেশেই যাবে, মানে সুন্দরবন হয়ে ওটা বাংলাদেশের দিকে ক্যানিং হয়ে বাংলাদেশে যাবে, তো এইদিকে অতটা হবে না, অতটা হবে না, এদিকে ম্যাক্সিমাম 70-80 কিলোমিটারের একটা ঝোড়ো হাওয়া বৃষ্টি এটা হবে। এখন হালকা হালকা হাওয়া হচ্ছে, ঝোড়ো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব দারুণ, ঝড় হবে এই ভয়েতেই আমরা তাড়াতাড়ি ডিনার করতে বসে পড়েছি, কারণ হোক না হোক 9:30 বাজছে, ঝোড়ো হাওয়া হলেই ওরা আবার কারেন্ট বন্ধ করে, কারেন্ট চলে যেতে পারে। এমনি দেখলাম যে বিকেলে সন্ধ্যাবেলা ঢাকা প্রেসের দিকে কোনো বাড়িতে আলো নেই, সব অন্ধকার। আজকে আমাদের ডিনারটা আছে ফাটাফাটি, লুচি আর তরকারি, ভালো ছিল ডিনারও ভালো। হ্যাঁ, আমপানের মতো এটা অত জোর হবে না, আমপান পুরো কলকাতার উপরে ছিল, এটা বাংলাদেশ দিয়ে মোটামুটি যাবে, 120-135 কিলোমিটার বেগে হবে, ঝড় হলে কি হবে, চলো খেয়ে নি তাড়াতাড়ি। আমাদের সবার ডিনার কমপ্লিট, আজকে তাড়াতাড়ি করে আমরা সবাই ডিনার কমপ্লিট করে নিয়েছি, কারণ রাত্রে ঝড় আসার কথা আছে, জানি না কতটা জোরে কিভাবে ঝড় আসবে, তবে আমি প্রান্তিককে বলেছি আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে ডেকে দিবে, আমি ঝড় দেখব, এখন দেখা যাক, কারণ রাত্রে আমার এত ঘুম পায় আমি কখনো রাত জেগে আমি থাকতে পারি না, অনেকটা রাত পর্যন্ত জেগে থাকতে পারি না, ভোরে উঠে যেতে পারি কিন্তু রাত্রে আর জাগতে পারি না বেশিক্ষণ, তো কি হবে আজকে রাতে কে জানে, কতটা ঝড় আসবে, কিভাবে কি হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি, তো আজকের মতো গুড নাইট।